ভাই মুখের বিশ্বাস রাখলি তো মনের বিশ্বাস কারণ সে আমাকে বিশ্বাস দেখাইছে আমিও বিশ্বাস দেখাইছি তারপর দুই নম্বরে করছে ভাই যার কথা বলার মন আছে সেই তো মন থেকেই কথা বলবে আর যার টাইম পাস করার মন আছে সে দুই দিনের মজা নেবে তারপর কথা বলবে ভাই জীবনটা এখন দেখতেছি ভাই এইভাবেই যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি শারমিন ভাই শারমিন আপু তা কি অবস্থা কেমন চলতেছে আপনি তো এখন মোটামুটি পুরাই ফেমাস হয়ে গেছেন ইউটিউবে সাক্ষাৎকার দিয়ে আপনার কাছে কিরকম মনে হয় নিজেকে কি সেলিব্রিটি মনে হয় না ভাই আমার মনে হয় আমি এখন ওইরকম এই কারণ ভাই আমার সিমটা হারিয়ে যাওয়ার পর থেকে ভাই আমি ভাই এখন কোনো মতন ভালো আছি ভাই এখন আমি তো পরের বাড়ি কাজ করে খাই মাটা অসুস্থ ওইরকম দিনকাল চলে ভাই প্রতিবন্ধী ভাইটা আছে এদিকেও দেখা লাগে তাই বিয়ে সাথে করেন নাই না ভাই বিয়ে হয়নি কে ইউটিউবে যা আসছেন মনের মানুষ পান নাই নাকি না ভাই মনের মতন মানুষ পাই নাই ভাই কেন পান নাই কেন সবাই কাজ তো যাকেই বিশ্বাস করি ভাই সেইটাই ধোকা দেয় ভাই কি ধোকা দেয় কারণ ভাই মন দিয়ে কথা বলেই বলে হেল্প করবো কারণ ভাই আমি প্রথমে হেলের কথা বলি না কথা বলে দুই একদিন কথা বলার পরে বলে যে হেল্প করবো কারণ তারপরে ভাই আর হেল্প করে না তারপরে আমার দ্বারা ফোন দেয় না আর আমি মিস কল মারলেই ভাই বন্ধ পাই ফোনটা তাই কারো কি মন দিয়ে ফেলছিলেন নাকি এরকম না ভাই মন দেই নাই ভাই আর কি মন থেকে বিশ্বাস করতাম না ভাই মানুষের তো একটা মুখের বিশ্বাস থাকে ভাই মুখের বিশ্বাস রাখলেই তো মনের বিশ্বাস কারণ সে আমাকে বিশ্বাস দেখাইছে আমিও বিশ্বাস দেখাইছি তারপর দুই নম্বরে করছে ভাই দুই নম্বরে করছে তো এটা জানি কি কষ্ট হয় নাকি ভাই মাঝে মধ্যে কষ্ট হয় তারপর ভাবে যে আমার না তার হয়ে লাভ আছে তাই আচ্ছা এখন কি বলতে চাচ্ছেন কি বলতে চান আবার এখন বলতে চাই ভাই যে যে আমাকে ভালোবাসবে সে কখনো দুই নম্বরই করবে না সবসময় আমারও ভালো চাবে আমিও তার ভালো চাবো আর যে যার কথা বলার মন আছে সেই তো মন থেকেই কথা বলবে আর যার টাইম পাস করার মন আছে সে দুই দিনের মজা নেবে তারপর কথা বলবে না ভাই সেটাই তা আপনার এই বয়সে কেউ প্রেম টেম করার কথা বা এরকম কোনো কিছু প্রবাসীরা বলে নাই যে তোমাকে আসলে মানে বিয়ে করব বা জীবন সঙ্গী করব বা এরকম বলে তো ভাই যে দেশে এসে বিয়ে করব আর তোমাকে জীবন সঙ্গী বানাবো ওই তো ভাই আর কি ভাই কথা বলে দুই তিন দিন কথা বলার পরে আরেকজন মেয়ের তো অভাব নাই ভাই অনেক প্রবাসীরাও আছে বলে যে আপনারা ঠিক মতো করে কথা বলেন না ফোন না ভাই আমি কথা বলি সবার সাথেই কথা বলার পরে তারাই দুই নম্বরে করে ভাই তো এখন মানে যেভাবে আছেন এইভাবে কি ভালোই চলতেছেন নাকি বাকি দিনগুলা কিভাবে কাটবে সেটা কি চিন্তা করেন সেটা এখন কি চিন্তা করি ভাই সবাই তো ধোকা দেয় এখন ভাই মনের মতন যদি মানুষ পায় যে হেল্প করবে পাশে থাকবে তাহলে তো আর দরকার নেই মনের মানুষের দরকার নেই কোনো কিছু দরকার নেই ভাই ভাবছি যেতেই বোন হিসাবে মানবে বা বন্ধু হিসাবে পাশে এসে যদি সেলাই মেশিন কিনে দেবে ভাই কাজ জানেন সেলাই মেশিন এর হ্যাঁ ভাই কাজ জানি ওইরকম দিয়ে মাটাকে নিয়ে ভাইটাকে নিয়ে সেলাই মেশিন কাজ কিভাবে শিখলেন ভাই শিখছিলাম ওই এক আপুর কাছে কোনে 200 টাকা দিতাম 100 টাকা কয়দিনে শিখছেন কয়দিনে শিখছি ভাই 2-3 মাস লাগছে ভাই শিখতে তাই আগে তো বললেন যে কিছু করি না এখন আবার সেলাই মেশিনের কাজ শিখে ফেলছেন যা খুব ভালো না ভাই কিছু করি না আগে পরের বাড়ি কাজ করতাম না এখন শিখছেন একটা সেলাই মেশিনের একটা দোকান দিবেন নালে দোকানে কাজ কাম দিয়ে আরো ভালো শিখবেন এটা ভালো কাজ ওরাই তো ভাই কারণ ভাই নিজের জিনিসের বড় জোর ভাই নিজের কাজ যদি হয় বাসায় আমি করে আমার মাদারেও দেখতে পাবো আমার ভাইটাকেও দেখতে পাবো নিজেও কাজ করতে পারবো ভাই তো যাই আপনি নতুন করে আবার আসছেন নতুন করে কি কোনো মোবাইল নাম্বার দেয়া যাবে নাকি ওইটাই চলবে হ্যাঁ ভাই আমার মোবাইল নাম্বার দাও তো নাম্বারটা একটু বলে দেন ভাই আমার সাথে সাথে আপনাও হ্যালো ভিউয়ার্স যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে 01889346471 এই নাম্বারটা খোলা থাকবে তো সবসময় হ্যাঁ ভাই এই নাম্বারটা সবসময় খোলা থাকবে নাকি এই সিমটা হারাই যাবে আবার না ভাই এই সিমটা হারাবে না ওই সিমটা হারিয়ে যাওয়ার ভাই মনে অনেক কষ্ট পাই ওকে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম